স্মৃতি হয়ে শুধু পড়াবে। মা তুমি একটু হাইটা দেখাও তো। হেঁটে দেখাবে মানে? আমার মেয়ের যে পায়ের সমস্যা আছে জানেন না? চুপ করো। আমার মেয়ে কিন্তু এখান পর্যন্ত হেঁটেই এসছে, পালকিতে চড়ে আসেনি। আমার মেয়ের হাঁটতে একটু কষ্ট হয়। হারলান, বি এ শো স্টিলার, অ্যাভেইলেবল এট হারলান স্টোরস। কিন্তু তাতে একটু চিন্তা করবেন না, সে হাঁটতে পারে। আচ্ছা মা জননি, তুমি নাকি গয়নার ব্যবসা করো, তা তোমার ইনকাম কত? জি মোটামুটি ভালো। তা কত হতে পারে? মানে ওই আমার ছেলে তো কোনো কাজকর্ম করে না তাই। আমার ইনকাম অনেক, শুধু আপনার ছেলে না, আপনারাও পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবেন। আব্বাস মা, খুব ভালো বলেছিস। তুতুল তুতুল মা, এসব কি ধরনের কথা? বিয়ের পর ওনারা তোমার শ্বশুর শাশুড়ি হতে যাচ্ছেন, বাবা মায়ের সমান। ওনাদের সাথে সম্মানের সহিত কথা বলবে। আমি তো অসম্মান করে কিছু বলিনি। অনলাইনে গয়না বিক্রি করে কেমন আয় হয় সেটা ওনাদের জানা উচিত। আর কিছু বলা টালার দরকার নেই, আপনারা এখন বিয়ে কি আর কথা বলেন। সেইটাই ভালো, ওই ছেলের যখন পছন্দ আমাদের পছন্দ দরকার নেই। কি ব্যাপার মনে, তুমি প্যাট পড়ছো কেন? ম্যাডাম 3 উইকেট তো পড়ে গেছে, এখন তো ব্যাট করতে হবে। না হবে না, তুমি আজকে ব্যাট করতে নামতে পারবে না। কেন? কেন মানে? তুমি জানো না তুমি একটু আগে অজ্ঞান হয়ে পড়েছিলে, আর আমি তোমার জায়গায় অন্য মানুষকে খেলতে বলে দিয়েছি। কিন্তু ম্যাডাম আমি তো এখন সুস্থ, আপনি আমারে না জানায় কেন নাম দিতে গেলেন? শোনো মনি, পাগলের মতন কথা বলবে না। তুমি তো অজ্ঞান হয়েছিলে, তোমাকে জানাবো কি করে? আর তোমার জন্য তো সবাই বসে থাকতে পারবে না, তাই না? ম্যাডাম আপনি এমনি কথা বলতেছেন কেন? আপনার কি সত্যি মনে হয় আমার জায়গায় অন্য কেউ গেলে আমার থেকে ভালো খেলতে পারবো? শোনো, পারুক না পারুক সেটা আমি বুঝবো, হ্যাঁ? তুমি রেস্ট নাও, আর না হলে একটা কাজ করতে পারো, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। না ম্যাডাম, বিশ্বাস করেন আমি এখন ভালো আছি, সুস্থ আছি, আমি এখন ব্যাট করতে পারবো। মনি সবসময় জিত ভালো না, তুমি কতটুকু সুস্থ আছো এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, হ্যাঁ? বরং তুমি আজকে বাসায় গিয়ে মেডিকেল টেস্ট করাও। ম্যাডাম আপনি যা করতে বলবেন আমি তাই করবো, কিন্তু আজকে আজকে প্লিজ খেলতে দেন। মনি তুমি বাচ্চাদের মতন আবদার করছো, সিলেক্টর বসে আছে তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ফিট তাকে সিলেক্ট করার জন্য জাতীয় টিমে যে খেলবে, এটা প্র্যাকটিস ম্যাচ না মনি, অযথা আবদার করলে হবে না। আমিও তো সেটাই বলতেছি ম্যাম, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, আমার আমার পরিচয় পাওয়ার না পাওয়ার ম্যাচ। হয়তো এখান থেকে আমি নতুন পরিচয় নিয়ে যাবো, না হয় এখান থেকে পরিচয়হীন হয়ে একজন যাবো। তোমার সাথে কথা বলো না, তোমার সাথে কথা বলা মানে শুধু শুধু সময় নষ্ট। ম্যাডাম ম্যাডাম আজকের দিনটা আমার জন্য শেষ সুযোগ, এই দিনটা কাজে না লাগাইতে পারলে ম্যাডাম ম্যাডাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবো। ম্যাডাম প্লিজ আমার খেলতে নামতে বাধা দিবেন না। তুমি আমার কথার উপর কথা বলছো কোন সাহসে, হ্যাঁ কোন সাহসে? ম্যাম সৎ সাহসে। জীবনের প্রথম কোনো কোচকে দেখলাম তার প্লেয়ারকে মাঠে নামা থেকে এভাবে বাধা দেয়। দেখো নালা, এটা আমাদের দলের ভেতরের সিদ্ধান্ত, এখন তুই নিজেদের ব্যাপার। আপনাদের ভেতরকার সিদ্ধান্ত যখন আমি জেনে গেছি তখন ব্যাপারটা একান্তই নিজেদের থাকছে না। আর আমি দেখে এলাম নতুন কাউকে এখনো মনির বদলে দেয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি মাঠে নামতে পারো মনি, তবে নায়লার সামনে বলছি মাঠে যদি কোনো অঘটন ঘটে সেটার দায়ভার আমি নেব না। না মানে না। আমি আসছি তুতুল। সাবধানে আসো, সাবধানে তোমার সাগর ওঠো, চোখ খুলে সাগর, এই অ্যাম্বুলেন্স রিকশা সাগর। আচ্ছা আঘাত যা পাইছে মনে হয় আগে বাসায় নিয়ে যাবে ভালো হবে। আপনি তাহলে বাসায় নিয়ে যান, আমি ডাক্তার থেকে আনি। ঠিক আছে।
হাফ সেঞ্চুরি পূরণ করলো মনি, জয় এখনো অনেক দূরে, অসম্ভব হয়তো, কিন্তু ফিরে এসে মনি যা দেখালো তাতে সবার মন জয় করে নিয়েছে। খেলার বাকি আর চার ওভার, রান দরকার 99। দেখলেন ম্যাম, মনি কিন্তু দলের জন্য না খেলে নিজের জন্য খেলছে। আর তুমি তুমি বুঝি খুব দলের জন্য খেলেছো? না মানে তারপরেও এভাবে উইকেট টিকিয়ে রেখে কি লাভ, মেরে খেললেই তো পারে। নভাব, আমার মনে হয় মনি কিছুটা হলেও আমাদের প্ল্যানটা টের পেয়েছে। অভিনন্দন মনি, আমি তোমার পুরো ইনিংসটা দেখেছি, খুব ভালো ছিল। বোলিংটা শেষ করতে না পারলেও ব্যাটিং এ তোমার হার না মানা মানসিকতা ছিল, এটাই আমাদের দরকার। ব্যাকআপ টিমের মেয়েদের ভিতর শুধু তোমার খেলায় আমার ভালো লেগেছে, বাকিরা তো হারার আগেই হেরে বসেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার নামটিই সুপারিশ করব। ধন্যবাদ স্যার। তুমি জানো কাকে বাড়িতে নিয়ে এসছো? জানি, একটা আহত মানুষকে আমি রাস্তা থেকে উঠায় নিয়ে আসছি। এই ছেলেটাকে আমার রাস্তায় ফেলে আসতে মন সায়টায় দেয়নি। কথা কথা কাশ, তুতুল যাকে নিয়ে এসছে সে হচ্ছে সাগর, যে কিনা তুতুলকে বিয়ে করতে চায়। বাবা বা, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তুতুলকে তো বিয়ে টিয়ে করতে চাইতেই পারে। এখন মস্করা করার সময় না। তুতুলকে গিয়ে বলো যে বাড়িতে এসব তুমি সহ্য করবে না, আর ছেলেটাকে হাসপাতালে পাঠাও, কাজী ডেকে তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলো, যাও। না না আন্টি, কবির কথা মানতেই হবে, সবার উপরে মানুষ সত্য। আজকের এই দিনে এ বাড়িতে কোনো বিয়েটি হবে না। হতে পারে এই ছেলেটা আমার হবু স্ত্রীর হবু স্বামী, তারপর মানব সেবা করতে হবে। তুই খাবি শুধু শুকনা রুটি আর ডাল, অন্য কোনো খাবার তুই খেতে পারবি না। শুধু রুটি আর ডাল, কিন্তু এটা এটা খেয়ে তো রুনা, তোমাকে তো রুটি ডাল খেতে বলেছে, সমস্যাটা কি? মাটি তো খেতে বলেনি। ঠিক আছে, আমি আমি তাই খাবো, কিন্তু এভাবে এভাবে কতদিন চলবে? পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। বাবা সেটা তো বুঝলাম, কিন্তু পরবর্তী নির্দেশটা কখন আসবে? অতিরিক্ত প্রশ্ন আমার ভালো লাগে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বললে কি কেউ পরবর্তী তারিখ বলে দিতে পারে নাকি? তা বলে দেয় না, কিন্তু মা এভাবে চলতে থাকলে তো। একটু আগে না বললে, একটু আগে কি বললে? বাবা যা বলবে সব তুমি মেনে চলতে পারবে? তবে আমার কি মনে হচ্ছে জানো, তোমার এই শাস্তিগুলোর সাথে না ওই জেলখানার কয়েদিদের শাস্তির অনেক মিল আছে। আমাকে তোমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবো নাকি? কয়েকটা দিন জেল কেটে আসতে পারবে, সুবিধা হবে। এইটুকুই না, ওর জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে। শাস্তি? কি শাস্তি বাবা? জেনে যাবি, সময় মতন সব জেনে যাবি। চোখ খুলো সাগর, চোখ খুলো। আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরছে। সাগর আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করেছে, এবার আমিও একটু বাজিয়ে দেখি তোমাকে। আমি আমি এখানে কেন? তুমি রাস্তা অজ্ঞান হয়ে গেছিলে, আমরা তোমাকে বাসায় নিয়ে এসেছি।
না ভাইয়া, ডাক্তার বলেছে আপনার শরীর টরীর খুব দুর্বল। তুতুল, তোমার তোমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ সাগর, এবার আসলে আম্মুকে না করে কষ্ট দিতে পারিনি। আর আর আমি আমি যে কষ্ট পেলাম, আমি যে আম্মাকে আমাদের বিয়ের কথা বললাম, সেটার কি হবে? তুমি আন্টিকে একটু বুঝিয়ে বলো, আর তুমি একটু সময় নাও, দেখবে আস্তে আস্তে তুমি সবকিছু মানিয়ে নিতে পারবে। না না, অসম্ভব, আমি এই বিয়ে কিছুতেই মানি না, কিছুতেই না। কি বলছো সাগর, আমি না তোমার বন্ধু? তুমি চাও না তোমার বন্ধু বিয়ে করে সুখে সংসার করুক? অবশ্যই চাই, কিন্তু তোমার বিয়ে তোমার সংসার শুধু আমার সাথে হবে, আর কারোর সাথে না, আর কারোর সাথে না। সাগর, এই সাগর, এই কি হলো আবার? সাগর, চোখ খুলো সাগর, কি হলো? মনে হয় আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে। তোমরা এখন কেউ বাসায় যেতে পারবে না, তোমাদের সবাইকে নিয়ে রাহেলা ম্যাডাম একাডেমি ভবনে যেতে বলেছে। এখন আবার একাডেমিতে কেন? কারণ তোমাদের সবার আজ ডোপ টেস্ট করাতে হবে। ডোপ টেস্ট মানে আমরা নেশা করি কিনা সেটার পরীক্ষা? হ্যাঁ, তোমরা সবাইকে তৈরি হয়ে নিতে বলো, সাথে তোমরাও তৈরি হয়ে নাও। এই ওষুধটাকে দেখতে না সাধারণ ওষুধের মতোই, কি যেন নাম বললো তখন, হাইপোক্সেন, এটা নেশা জাতীয় ওষুধ। এটা নিয়মিত শরীরে গেলে কি যেন হয়? বিগ বস বললেন না, এটা স্নায়ুর উপর চাপ তৈরি করে, কাজে মনোযোগ কমে যায়, মেজাজ খিটমিটে হয়ে যায়। ডোপ টেস্ট নিশ্চয়ই এটা মনিকে বাদ দিতে জাহিরা করে ফেলেন। ইয়েস, এবার আরেকটা চান্স পাওয়া যাবে, কিন্তু মনি ওকে কে বাঁচাবে এবার? কি হলো, সবাই দাঁড়িয়ে আছো কেন? সময় নেই তো, তৈরি হও। ম্যাডাম, আজকেই কেন ডোপ টেস্ট নিতে হবে? এসব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, দেবে রাহেলা ম্যাডাম। কিন্তু এই প্রশ্নটা আপনার মনে জাগে না একবারও? আচ্ছা দেখো, তোমাদের যার যার মনে যা যা প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে রাহেলা ম্যাডাম। এখন সবাই তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে। ওকে, দরবেশ বাবাকে যে কথা দিয়ে এসেছো সে কথা না রাখলে কিন্তু যে চাকরিটা পেয়েছো সেটা কিন্তু হারাতে হবে, বলে দিন। আমি কি না করেছি? আমি এই তো এই যে বসেছি। তোমা রুনা, গলাটা শুকিয়ে গেছে তাই না? একটু পানি খাওয়া দরকার, একটু পানি। পানি তো এখানেই আছে দেখো, এই যে এক গ্লাস পানি খেয়ে নাও, ভালো লাগবে। থ্যাংক ইউ মা। গলা পাল্টা কথা কন, খুব খাটনির কাজ, কথা কইতে কইতে পিয়াস লেগে গেছে। ডাইনিং এ, ওই যে ডাইনিং এ, ওই যে জগ ভর্তি পানি আছে, জন সেখানে গিয়ে খান। ডোপ টেস্ট আজকেই কেন করতে হইব? ডোপ টেস্ট তো কোনো খারাপ জিনিস না, আইসিসি যখন খুশি যে কোনো খেলোয়াড়ের ডোপ টেস্ট করাতে পারে। বাই দ্য ওয়ে, তুমি কি গত কয়েকদিনের মধ্যে কোনো ওষুধ খেয়েছো? না স্যার, শুধু। তাহলে তো কোনো চিন্তাই নেই তোমার, চোখ বন্ধ করে তুমি ডোপ টেস্ট করতে চলে যাও। ঠিক আছে যাব, কিন্তু ম্যাডাম একটা কথা মনে রাখে, এইবার যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে এই মনিষে খারাপ আর কেউ হইব না। আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে আমার মেয়েকে চড় মারছেন? মেয়াদ মহিলা একদম চুপ, গলা নামায় কথা বলেন। মমতা ভুঁইয়ার সাহস সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? হ্যাঁ, কার্তিকপুর গ্রামে গিয়া মমতা ভুঁইয়ার নামে খোঁজ দেন, কলা গাছের মতন খুঁতখুঁত করে কাটছি আমি এক একজনের মাথা, এখনো হাতে যদি আমার দাও আছে আমলানো মুশকিল হয়ে যায়। এই চাচি, কোথাকার কোন গ্রামের চাপাবাজি আপনি এখানে করতেছেন? আপনার কি মানবিকতা বলে কিছু নাই চাই নাকি? একটা মেয়ে রেখে কেউ এভাবে চড় মারে?
করার বেলায় আমি ছেলে মেয়ে কোনো ভেদাভেদ করি না। তা তুমি কি এত দরদস্তায় পড়তেছে, মেয়ের ভাই নাকি? না না চাচি জান, আমার আসলে তুতুলের সাথে বিয়া টিয়া ঠিক হয়েছে আর কি। এত বড় সাহস! আমার ফলা যারা পছন্দ করছো তুমি আরে বিয়া করতে আসছো, আবার জোর গলায় আমার সাথে কথা বলতেছো, মেলা সাহস আছে তো তোমার? এই যে সাহসী মহিলা, আপনি আমার সাথে কথা বলুন। আমরা আপনার ছেলেকে দাওয়াত করে ডেকে আনিনি, ও এসে আমার মেয়েকে ডেকে নিয়ে গেছে। পাগলামি কিন্তু রুনা করছে না, পাগলামি করছিস তুই। আরে রুনা নিজের ইচ্ছায় মাটিতে বসে খাচ্ছে, তোর উপর জোর খাটাচ্ছিস কোন দুঃখে? কিন্তু দাদি জান, আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগতেছে? খালাম্মার মতো মানুষ মাটিতে বসে খাইতেছে। মাটিতে বসে খাওয়া কি খুব খারাপ? হ্যাঁ, আরে আমি আমি তো জেলখানায় মাটিতে বসে কত খেয়েছি না। হ্যাঁ, আর মানুষ যতই উপর উঠুক না কেন মনি, একটা না একটা সময় তাকে মাটির কাছাকাছি চলে আসতেই হয়। রুনার হয়তো এখন সেই সময়টা চলে এসেছে। হ্যাঁ, ওকে বাধা দিয়ে তো কোনো লাভ নেই তো। কিন্তু কিন্তু দাদি জান, আহা ভুলে যেও না সুমনা, আমার কাছ থেকে যেই অন্যায়ের অর্থ তুমি পাও সেটা শুধুমাত্র তোমার ভোগেই না, তোমার অসুস্থ অপদার্থ বাবার ভোগেও যাচ্ছে সেই টাকা। বসো। সরি সুমনা, সত্যি কথাটা বলতে চাইনি, কিন্তু আমরা কেমন জানো, আমরা মানুষটা এমন যে চোখে আঙুল দিয়ে সত্যিটা না দেখালে সে সত্যিটা দেখতে পায় না, অন্ধই থেকে যায়। তোমাকে আমি হার্ট করতে চাইনি। তো ফ্যান্টাস্টিক নীতিবান কোচ ম্যাডাম, এই যে খামটা, এখানে অনেক টাকা। তা এটা নিতে মন চাইবে তো, নাকি নীতিতে বাধা দেবে? আসি ম্যাডাম। ফ্যান্টাস্টিক নীতি! হ্যাঁ, অতি নৈতিক ম্যাডাম আমাদের। বোকা হাদারাম, ঘরে অসুস্থ অথর্ব বাবা পড়ে আছে আর সে আমাকে নীতি বাক্য শোনাচ্ছে। ম্যাম আসবো? ও ইয়েস, কাম ইন। জি ম্যাডাম, মনির ডোপেস্টের রিপোর্ট। ছোটখাটো কাজ কাম পারো কিনা সেটা দেখে নিতে হবো না দাদি জান? হ্যাঁ, বাড়িতে কি হইতেছে এসব? কিসের কথা বলছিস? খালাম্মারে দেখতেছেন না, সে এমন আচরণ করতেছে কেন? হ্যাঁ রে, মানে আমারও চোখে পড়েছে ব্যাপারটা। চোখে পড়ছে মানে কি? আপনি জানেন না সে এমন কেন করতেছে?